আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তাদের শর্ত ছিল পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের মধ্যে যারা খেলায় পরাজিত হবে তাদের 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হবে। সেই মোতাবেক পাণ্ডব পক্ষরা পরাজিত হলে তাদের 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়। কথিত আছে বনবাসকাল শেষ করে অজ্ঞাতবাসের সময় নাকি পাণ্ডব পক্ষরা এই গাছের গুহায় তাদের অস্ত্রশস্ত্র এবং পোশাক লুকিয়ে রেখেছিল। এই গাছ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের কসবা বড়াট্টা গ্রামে রয়েছে, যা সুমিবৃক্ষ নামে পরিচিত। এই গাছ গোটা ভারতবর্ষের মধ্যে একটি মাত্র, সেই মহাভারতের কাল থেকে আজ পর্যন্ত বর্তমান। আর দুটি গাছ রয়েছে জানা, একটি শ্রীলঙ্কায় আর একটি অস্ট্রেলিয়া। এই গাছকে দেখার জন্য দেশ থেকে এবং দেশের বাইরেও বহু পর্যটক আসেন বিভিন্ন সময়ে। তারা এখানে এসে দেখে যান এবং এর বিষয়ে শুনে যান কি তার ঘটনা। তো আমরা শুনে নেব এখানেরই একজন এলাকার বাসিন্দার মুখে। আমার খুব এক বিশেষ জানা নেই, তবে কিছু কিছু বলতে পারবো। তবে এই জায়গাটির নাম হচ্ছে বড়টা কসবা। কিন্তু এই জায়গাটা যখন আমরা মেলা করতাম না, এই জায়গাটা সবসময় নোংরা ছিল। আচ্ছা, নোংরার পরে তো আমরা মানে জানতে পারলাম যে এই জায়গাটি মানে মূল্যবান গাছ আছে একটা। এই গাছে আমরা কী কাজে লাগালাম, তখন পূজা চালু করলাম। পূজা চালু করার পরে 1409 সাল থেকে চালু করেছি পূজা। কিন্তু অনেক ধরনের লোক আসে দেখতে। এখানে ছিলেন পঞ্চ পাণ্ডবরা, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। কিন্তু তখন থেকে ওরা এই ধনুকবাণ এখানে লুকায় রাখে। লুকায় রাখার পরে ওরা নিজে নিজে কাজের দায়িত্বে চলে গেলেন। তো কিন্তু আমাদেরকে যে কেন সরকার যে ঘুরক্ষেপ দিচ্ছে না এই জায়গাটাতে, তবে যাক আমরা কুমুটিগুলো কিছু কিছু এই গাছটার জন্য আমরা ধরে রেখেছি যেন গাছটা নষ্ট না হয়, যত্ন সহকারে রেখেছি। তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা কিছু উন্নতি হোক, কিন্তু কিছুই উন্নতি হচ্ছে না। আমরা নিজেরাই বুঝতে পারছি না, বড় বড় মন্ত্রীরা আসছেন মাঝে মধ্যে দেখতে, কিন্তু বলছে হবে কাজ। কয়েকবার এই জায়গাটা মাপ করে নিয়ে গেল, কিন্তু তবুও কাজ হলো না। কিন্তু হচ্ছে না যে কেন নিজেও বুঝতে পারছি না। তো যাক আমরা যতটুকু পারছি এই গাছটার সম্বন্ধে আমরা যত্ন সহকারে রাখছি। কিন্তু এমন মূল্যবান জিনিস কিন্তু এখানে আমাদের মানে দক্ষিণ দিনাজপুরের মধ্যে হরিরামপুর বড় একটাই গাছ আছে, অস্ট্রেলিয়াতে একটা, আর একটা আপনার শ্রীলঙ্কায় একটা। কিন্তু মূল্যবান গাছের জন্য আমরা খুব চেষ্টা করছি গাছটাকে রক্ষা করার জন্য। গাছের সম্বন্ধে অনেক কাহিনী আছে, কিন্তু মহাভারতে আছেন, মহাভারতে পাবেন এই গাছটির সম্বন্ধে কত ওই পৃষ্ঠায় যেন আছে। মহাভারত ছাড়া আর কি কোন কাহিনীতে আছে? শ্রীকৃষ্ণ ভগবান রাম লক্ষ্মণ যদি এদের সাথে না থাকে, তাহলে তো পঞ্চ পাণ্ডবরা উন্নতি করতে পারতো না, যুদ্ধে জয়লাভ করতে পারতো না, বলেই তো যুদ্ধের জয়লাভ হয়েছে। মেলাটা কবে? 1409 সাল থেকে আমরা চালু করেছি মেলাটা, মানে পয়লা বৈশাখ থেকে চালু। প্রতি বছর? আচ্ছা, পয়লা বৈশাখ থেকে 3 দিন থাকে মেলা। আচ্ছা, 3 দিন। অনেকবার গিয়েছি, বলকে গিয়েছি, নেতার কাছে গিয়েছি, কিন্তু বলছে হবে 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 করে দিন সময় শেষ চলে মানে চলে যাচ্ছে, কিন্তু কবে যে হবে বলা যাবে না। কয়েকবার এই যে জায়গাটা কোথায় ইয়ার আগে বললাম যে কয়েক 3 বার মাপানো হয়েছে জায়গাটা, কিন্তু কাজ করছে না, কী যে ব্যাপার। বর্তমান কে রক্ষণাবেক্ষণ করছে?
এই জায়গাটা জায়গাটার হ্যাঁ হ্যাঁ শান্তি সংঘ ক্লাব এখন দেখাশোনা ভার সম্পূর্ণ দায়িত্বে শান্তি সংঘ ক্লাবের। আচ্ছা, আমি আমি শান্তি সংঘ ক্লাব আমাকে ডাকিছেন এই সেবায় হিসাবে, আমি সেবিক এই জায়গাটা দেখি, দেখাশোনা আমিও করি। আচ্ছা, কী চাইছেন? আমরা চেয়েছি যে জায়গাটার যেন উন্নতি হয়, যেন জায়গাটার বেশ সাজানো ভালো হয়, চারোদিক দিয়ে ফুলের গাছ টুলের গাছ দিয়ে আমরা এইটুকুই চাচ্ছি, কিন্তু হচ্ছে না, কী যে ব্যাপার। আচ্ছা বেশ, আমি এই বলে আপনার নাম? নাম আমার নাম হচ্ছে গোপাল সরকার। নিলাম এলাকার বাসিন্দার সাথে এবং জানতে পারলাম এখানে নাকি শুধু মহাভারতে নয়, রামায়ণের কালেও রাম লক্ষ্মণ সীতা তাদের বনবাসের সময় ক্লান্ত হয়ে তারা আশ্রয় নিয়েছিলেন এই সুবৃক্ষের গুহায়। তো তারা আশ্রয় নেওয়ার পর কি হয়েছিল অতটা কেউ জানেন। এখানে প্রতি বছর পয়লা বৈশাখ মাস, পয়লা বৈশাখে প্রতি বছর এক মিলন মেলার আয়োজন করা হয়। এখান তাদের দাবি বহুবার প্রশাসনকে আবেদন করলেও কোনো রক্ষণাবেক্ষণের জন্য কিছুই হয়নি। বর্তমান এলাকারই এক ক্লাব শান্তি সংঘ ক্লাব নামে তিনারাই এই শুনবৃক্ষের দেখাশোনার দেখভাল করছে। তারা চাইছেন এই গাছ যাতে রক্ষণাবেক্ষণ হয় এবং আরও দীর্ঘদিন বেঁচে থাক। হরিরামপুর থেকে লোকনাথ সরকারের রিপোর্ট বর্তমানের পর। আজকের মতো খবর এখানেই শেষ হলো। আমাদের বর্তমান কথার খবরের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন বর্তমান কথার ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন বর্তমান কথার পোর্টাল নিউজ। আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছে
ধনতেরাস ও দীপাবলির উৎসবের প্রতি মুহূর্তে সোনার গয়না। শুভ দীপাবলি। গয়নার মজুরিতে 25% ছাড়। শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিং এর এই করোনা আবহের জন্য ওপেনিং এর জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য আছে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, 230 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতেও। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। প্রদীপ কুমার সাহা, বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানে তো আমরা জানতাম যে সব রকম সবকিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে? অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেড এর মোড়েই ছিল, আমার রেডিমেড এরই দোকান ছিল। তো আমি চিন্তা করলাম, সবাই বলছে, কাস্টমার বলছে আমার কাছে শাড়ি হলে ভালো হয়, এই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে এটাকে শুরু করা যাক। তাই আমি চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি, আস্তে আস্তে এটাকে করার জন্য। হাই সোসাইটির জন্য না, সবার জন্য, এ টু জেড। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200টাও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে। সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে।